যদি এমন বান্দা ছোট আমল হোক, ছোট আমল দিয়েই কিন্তু বড় সওয়াব পাওয়া যায়। ছোট আমল যেমন সুবহানাল্লাহ একবার বলেন, আল্লাহ আসমান জমিন সওয়াবে পূর্ণ করে দেন। আলহামদুলিল্লাহ একটা ছোট আমল, এটা করতে কতক্ষণ সময় লাগে? আলহামদুলিল্লাহ শব্দটা বলতে এই আমলটা করতে কতক্ষণ সময় লাগে? কিন্তু যে সওয়াব এত বেশি, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলান আও তামলা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন এই পুরাটা সওয়াবে আল্লাহ ভর্তি করে দেন। তাহলে আমলটা কি বড় না ছোট? ছোট আমল, আমল তো ছোট কিন্তু সওয়াবটা কত বেশি, নেকটা অনেক বেশি। সুবহানাল্লাহ বলবো আকসামুল হাসানাত, নেক আমল। কিন্তু আপনি নেক আমলটা যদি শিরক মুক্ত হয়, শিরক নাই। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আরেকটা হাদিসে কুদসি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আব্দি লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, হে আমার বান্দা তুমি যদি সারা দুনিয়ার জমিন ভরা গুনাহ করে আসো, সুম্মা লা তাকুনু মুশরিকাম বিহি সুম্মা লা ইয়াকুনু শিরকু ফিহি, যদি তার মধ্যে কোনো শিরক না থাকে, তুমি শিরক মুক্ত, তার মানে আমি আল্লাহর মতো আরেকজন আল্লাহ তুমি খুঁজে ফিরো নাই, তুমি আমাকেই শুধু পবিত্র রেখেছো, তোমার স্বচ্ছতার মধ্যে আমি একমাত্র, তোমার মণিকোঠায় তোমার সেজদার কপালে যেমন আমি আছি, সুবহানাল্লাহ বলেন, তোমার সেজদার কপালে যেমন আমি আছি, ঠিক অনুরূপ ভাবে তোমার চিন্তা চেতনা, তোমার উঠা বসা চলাফেরা, তোমার পরিবার পরিজন সমাজ সবগুলোতে আমি আছি, আমাকে তুমি কখনো মাইনাস করো নাই। ইয়া বনি আদম, হে বনি আদম, লাউ জানি বেকুরাবিল আরদে খাতায়া, সারা পৃথিবীর সমস্ত গুনাহ নিয়ে তুমি যদি উপস্থিত হও, সুম্মা লা আতাইতানি আমালান লাম ইয়াকুন ফিহি শিরক, এমন একটা আমল যেখানে কোনো শিরক নাই, লা আতাইতুকা বিকুরাবিল মাগফিরা, তোমার আমলে যদি শিরক না থাকে তাহলে আমি আসমান জমিন ভরা যত গুনাহ করেছো সব মাফ করে দিয়ে ওটাকে আমি সওয়াবে পরিণত করে দেব। আল্লাহকে এক মানলেন, ফরজ ইবাদত গুলো সব আপনি করলেন, পাশাপাশি আপনি কিছু নফল ইবাদত করলেন। আমাদের একদল মানুষ আছে তারেকে সুন্নাত, সুন্নাত পড়ে না, কতক্ষণ না, একদল মানুষ আছে ওরা কি সুন্নাত পড়ে না, বিশেষ করে কাবা ঘরের পাশে আমি দেখেছি আমাদের কিছু বন্ধু মানুষ আজান হলে পরে আস্তে করে পর্দাটা দিয়ে ভিতরে লুকায় থাকে। কথা বুঝতে পারছেন? এক ফরজ ইবাদত কাবা ঘরে, যেখানে এক নামাজের সওয়াব এক লক্ষ নামাজের সওয়াবের সমান, জোরে কন্যা সুবহানাল্লাহ। ব্যবসা বাণিজ্য এমন ভাবে, টাকা এমন ভাবে কামড় দিয়েছে যে কাবার দিকে যাইতে দেয় না, এমন ভাবে শেকল বন্দি করে ফেলেছে যে কাবার দিকে যাইতে দেয় না, অথচ কাবার দূরত্ব পায়ে হাঁটা কয়েক কদম, পায়ে হাঁটা কয়েক কদম। আমাদের এখান থেকে কাবা ঘরের দূরত্ব 4,500 কিলোমিটার দূরে, আর যারা মাত্র 30 গজ 40 গজ 100 গজ, কথা বুঝতে পারছেন, এই ধরনের দূরত্বে থাকে, তারা কি পর্দা দিয়ে গা ঢাকা দিয়ে কাবা ঘরের নামাজ থেকে বিরত থাকতে পারে? আমার মনে হয় এটা কখনো না। এর চেয়ে ভাগ্যাহত ব্যক্তি, ভাগ্য পড়া মানুষ আর আছে বলে আমাদের জানা নেই। সম্মানিত সুধী ভাইরা, আমার কাবায় আমরা কত টাকা খরচ করে সেখানে যাই, উমরায় যারা যাচ্ছেন কত টাকা খরচা করে, কত সময় সবকিছু ব্যয় করে তারা সেখানে ইবাদতে যাচ্ছেন শুধু নামাজটা পড়বে। আর যারা ওখানে সেটেল হয়ে গেছেন কোন সুবাদে যারা সেখানে, কিন্তু তারা দেখা যায় খবর নাই। সম্মানিত সুধী, একটা কথা আছে না, কাবার মানুষ হজ পায় না, কাবার মানুষ কি হজ পায় না, বাড়ির পাশের মানুষ গাড়ি পায় না, এটা স্বাভাবিক। আমাদের সমাজের ভিতরে এই ধরনের কিছু মানুষ আছে। সম্মানিত সুধি, আল হাসানাতুল মুস্তাহাব্বা,
যে নেক আমলগুলো মুস্তাহাব যেগুলো খুব সহজে করে নেওয়া যায় যেমন আপনি নামাজে আসছেন মসজিদে আসার সুযোগ হলো আপনি সুন্নতগুলো পড়ে নিলেন আপনি সুন্নতের পাশাপাশি যখন মসজিদে এসেছেন কিছু নফলও পড়ে নেই সুবহানাল্লাহ বলেন হ্যাঁ দুই রাকাত চার রাকাত যে নফলগুলো আছে এই দুই রাকাত চার রাকাত নফলগুলো তো পড়ে নেই না এগুলোর দ্বারা কি হবে এগুলোর বেনিফিট আরো বেশি আপনি ভাত খাইতে গেলে ভাতের দাম যত তার চেয়ে এই লবণ বলেন নুনের এর গুরুত্ব কম না তরকারির দাম যতই বেশি হোক না কেন কথা বলে কিন্তু লবণের গুরুত্ব কোন অংশে কি কম নয় বুঝতে পারছেন কথা আপনি 800 টাকা দরে গোশত কিনে নিয়ে আসেন লাভ নাই যদি একটু লবণ কম হয় কি বলেন ঠিক না অথচ লবণের কেজি বেশি না এটা কিন্তু একেবারে সস্তা জিনিস কথা বুঝতে পারছেন এই সস্তা জিনিসটা এটা কিন্তু বড় জিনিসের কাজে লাগে এই জন্য নফল ইবাদত ফরজের কাজে লাগে সুবহানাল্লাহ বলেন নফল ইবাদত কার কাজে লাগে ফরজের কাজে লাগে আমরা বুঝি না আমাদের মধ্যে এই বিষয়গুলো জ্ঞান দিবে কি আমরা এই জ্ঞানগুলো অর্জন করি না সম্মানিত সুধী ভাইরা আমার আল হাসানাতুল মুস্তাহাব্বা হালকা নেক আমল কিছু আছে মুস্তাহাব মুস্তাহাব মানে হালকা হালকা এগুলো করলে এগুলো হয়ে যায় ফাঁকে ফাঁকে এগুলো করে ফেললেই আর থাকে না এগুলো করে ফেলতে হয় এগুলো নফল ইবাদত যেমন চাষত আছে ইশরাক আছে আউয়াবিন আছে তাহাজ্জুদ আছে আবার প্রত্যেকটা নামাজের আগে পড়ে কতগুলো মুয়াক্কাদা আছে কায়রে মুয়াক্কাদা আছে কতক্ষণ না কতগুলো আছে জায়েজা আপনি সেটা আদায় করতে পারেন সুনানে রাতে বা বলে এগুলোকে ইসলামের পরিভাষায় এগুলোকে বলা হয় সুনানে রাতে বা সুনানে রাতে বা শব্দের অর্থ হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে যেটা পড়ে আসা হচ্ছে এ তো আমরা নিজেরা কত পিছনে পড়ে আসা যায় আর কত আগে যাওয়া যায় কথা বলবো কত পিছনে আসা যায় আর কত কি আগে যাওয়া যায় আমাদের জন্য নফল কাজ করলে এটা যে আমরা বেনিফিটেড হব কি বেনিফিট পাবো আসেন আমি হাদিসে কুদসি থেকে আপনাদেরকে জানাই হাদিসে কুদসি মানে ভাষা নবীর আর বাণীটা আল্লাহর বাণীটা কার আল্লাহর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া ইল্লা বিন্নওয়াফিল হাত্তা উহিব্বা যখন কোনো ব্যক্তি নফল ইবাদত করে তখন নফল ইবাদত করতে করতে ফরজ ইবাদতে বান্দা বন্দেগী করে ফরজ ইবাদতে বান্দা বন্দেগী করে আমরা নামাজ পড়ি এটা ফরজ ইবাদত আদায় হলো এটা বান্দা আমরা বান্দা হিসাবে বন্দেগী আমাদেরকে বলে না আমরা আল্লাহর বান্দা বান্দা বুঝে বান্দা মানে কি বান্দার অর্থ কি বান্দার অর্থ হলো যে বন্দেগী করে ইবাদত করে বান্দা মানে আপনি হুদা একটা মানুষ না আপনি দুই ঠ্যাঙ্গার দুই হাতের একটা মানুষ না বান্দা মানে একটা খালি একটা বনি আদম না আপনি শুধু একটা আদম সন্তান হয়ে আছেন এটা না বান্দা মানে যে কি করে একটু সবার মুখে শুনতে চাই বান্দা কাকে বলে যে বন্দেগী করে বন্দেগী মানে কি গোলামি করা ইবাদত করা ইবাদত বন্দেগী করা বান্দা বন্দেগী করে নফল ইবাদত যখন কোন ব্যক্তি করে তখন সে বান্দা থাকে না তখন সে আল্লাহর বন্ধু হইয়া যায় বান্দা থেকে তার প্রগ্রেস হয় কি বন্ধু তার একটা আপার ক্লাসে ওঠার সুযোগ হয় বান্দা থেকে বন্দেগী থেকে বান্দা বন্ধু হয়ে যায় আমার আল্লাহ বলেন লা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া ইল্লা বিন্নওয়াফিল আমার কিছু বান্দা এমন আছে সর্বদাই যখন এই নফল ইবাদতগুলোর পাঞ্চুয়ালিটি এটার মধ্যে যখন তার সব সময় করার মানসিকতা থাকে সে পাঞ্চুয়াল এটা সে বারবার করে তার করাটা সে ক্ষমই করে না করাটা বাদ দেয় না আসসালামু আলাইকুম দারুন নাজাত আইডিয়াল স্কুল এন্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম এখানে রয়েছে আবাসিক অনাবাসিক ফুল টাইম সহ নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিফজ বিভাগ জেনারেল প্লে থেকে এইট পর্যন্ত কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত
প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা। যোগাযোগের ঠিকানা: উনাইশার মহানগর, কুমিল্লা।